হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তো আবারও একটি নতুন দিনে নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি আজকের আমার এই ভিডিওটা তোমাদের কাছে একটু হলেও ভালো লাগতে পারে, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো হাজবেন্ডকে ব্রেকফাস্ট রেডি করে কাজে পাঠিয়ে দেওয়ার পরই কিন্তু আমি ভিডিও স্টার্ট করতে পারি বেশিরভাগ ক্ষেত্রে, কেন সকাল সকাল তাড়াহুড়ো করে ব্রেকফাস্টটা রেডি করার জন্য সেটা ভিডিও শ্যুট করা হয় না। কারণ ভিডিও শ্যুট করার জন্য অনেকটা পরিমাণে সময়ের প্রয়োজন পড়ে, সেটা কোনো কোনো সময় আমি দিতে পারি বা কোনো কোনো সময় দিতে পারি না। তো তার জন্য আমি দুঃখিত। তো এই পৃথিবীতে সবথেকে কষ্টকর বিষয় হচ্ছে যখন তোমাকে কেউ কিছু বলবে আর সেটার উত্তর তুমি না দিয়ে মুখ বুঝে সহ্য করবে, বা তুমি চুপচাপ মেরে সেটাকে শুনে নেবে। এই যে চুপ করে থাকা বা চুপ করে শুনে নেওয়া, এর যে ফজিলত বা এর যে একটা বড় নিয়ামত রয়েছে সেটা কিন্তু প্রত্যেকে পারে না। আমার কাছে মনে হয় চুপ করে শুনে নেওয়াটা বা সহ্য করাটা কিন্তু সবাই পারে না। উত্তর তো সবাই দিতে পারে, কিন্তু সহ্য করার ক্ষমতা খুব কম মানুষেরই রয়েছে। আর চুপ করে সহ্য করে থেকে কিন্তু তারপরে তুমি এমন উত্তর দেবে মুখ থেকে নয়, তুমি তোমার কাজের পরিচয়ে উত্তর দিতে পারো। তো সেক্ষেত্রে কিন্তু একটু সময় সাপেক্ষ একটা বিষয়, মানে ধরো কেউ যদি তোমাকে তোমার উপর আঙুল তুললো বা কেউ তোমাকে কিছু ডাইরেক্টলি বললো, তাহলে আমার কাছে কী মনে হয় বলো তো, তার উত্তরটা সঙ্গে সঙ্গে নয়, আমি আমার কাজ দিয়ে বুঝিয়ে দেব যে সে যে এই কথাটা বললো আদৌ কি সেই কথাটা ঠিক না বেঠিক। যদিও ঠিকও হয়ে থাকে তাহলে উত্তর দেওয়ার দরকার নেই, আর যদি বেঠিকও হয়ে থাকে তাহলেও উত্তর দেওয়ার দরকার নেই। শুধুমাত্র সময়ের অপেক্ষা করো, সময় কিন্তু তার উত্তর নিজেই তাকে দিয়ে দেবে। তোমাকে কিছু বলার প্রয়োজন হবে না, তুমি শুধু তোমার কাজটা মন দিয়ে করে যাও আর সেই সাথে একটু ধৈর্য ধরো, তাহলেই দেখবে এমনিতেই সব কিছু প্রমাণ হয়ে যাবে। তো এই কথাটা এই কারণেই বললাম, আজকের বলার উদ্দেশ্য এটাই যে কদিন ধরে একটা কথা আমার মাথার মধ্যে ঘুরপাক করছিল, তো আজকের ফাইনালি বলে দিলাম। তো পানির বোতলে পানি ভরার, আমি যে এই যে কাপা করে পানির বোতলে পানি ভরলাম, তা অনেক আমার দিদি বোনেরা ভাবতে পারো যে কেন আমি এইভাবে পানি ভরলাম। আসলে যখন অনেকগুলো বোতল একসঙ্গে খালি হয়ে যায় তখন কিন্তু ওই যে কল থেকে যে পানিগুলো বের হয়, মানে যে কলের সঙ্গে যে ড্রামটা বা যেটাকে আর কি ফিল্টার বলা হয়, সেটা দিয়ে যদি বোতল ভর্তি করতে যাই এক দেড় ঘন্টা দু ঘন্টা আমার সময় লেগে যাবে। অনেক বোতল হলে তো লেগেই যাবে, কারণ ওর থেকে তো আর খুব একটা স্পিডে পানিটা পড়ে না, একদম হালকা হালকা করে পড়ে। তো সেই কারণে আমার অনেক বোতল হলে তখন কী করি আমি কিন্তু এভাবে কাঁপা দিয়ে ভরে নিই, কি তাড়াতাড়ি হয়ে যায় তোমরা বিশ্বাস করো। আর যখন রান্নার ফাঁকে ফাঁকে হয়তো রান্না করতে করতে একটুখানি সময় পেলাম, তখন ওই ওতে করে মানে ওই যে কলে করে ধরে আমি বোতলগুলো ভরে নিই, তাহলে আর কাঁপার প্রয়োজন পড়ে না। কিন্তু অনেক বোতল একসঙ্গে ভরতে হলে আমার ওটার প্রয়োজন পড়ে। তো এখানে কিন্তু বোতলগুলো ভরে নিয়ে মেয়েকে একটু খাইয়ে দিলাম, খিচুড়ি আর ডিম খাইয়ে দিলাম, দিয়ে তারপর চলে এলাম রান্না করতে। তো আজকের এই যে প্রথমে ভাত বসিয়ে দেবো, আর আগের দিনকে যে কুমড়ো কেটে রেখেছিলাম তো সেই কুমড়োটাকে গরুর মাংস দিয়ে রান্না করব। তো এই দুটো রেসিপি দিয়েই আমাদের কিন্তু এক পদেই খাওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে, যেহেতু হাজবেন্ড বাড়িতে থাকেন না আর আমি আর শাশুড়ি মাই দুজনে খাই। তো দুপুরবেলায় তো হালকা পাতলা খাওয়াটাই ভালো বুঝি, খুব একটা হিজেবিজে রান্নাবান্না করলে কী হয় বলো তো, আমাদের না তরকারি থেকে যায়, কারণ আমরা খুব একটা হিজেবিজে তরকারি বা অনেক বেশি তরি তরকারি খাওয়াটা আগাগোড়াই প্রেফার করি না। তো তোমরা অনেকেই আমাকে বলেছো যে হোম ট্যুর দিতে বা কিচেন ট্যুর দিতে, তো সত্যি কথা বলতে কিচেন ট্যুরটা তোমরা খুব তাড়াতাড়ি পাবে, এটা কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম, মানে গত এক সপ্তাহের মধ্যে আমি তোমাদের সাথে কিচেন ট্যুরটা শেয়ার করবো ইনশাআল্লাহ।
তো এখন তোমাদের সাথে শেয়ার করি আমার কিচেনের কিছু আইটেম। তো এটা তোমরা ভাববে না যে আমি কিনেছি, এই যে কিচেন আইটেম দুটো তোমাদের সঙ্গে শেয়ার করছি এগুলো কিন্তু আমার বিয়ের সময় পাওয়া, আমার দিদি আমাকে গিফট করেছিলেন। তো বেসিক্যালি এটা কিন্তু সাতটা সেট, মানে সেভেন সেট বলতে পারো। তো তার মধ্যে একটা কড়াই কিন্তু আমি ইউজ করি, যেটা তোমরা আমার ভিডিওর মাধ্যমে দেখো, যার মধ্যে আমি ভাজাভুজি বা তরি তরকারি করে থাকি, তারই এটা একটা সেট। তো এটার কিন্তু সাতটা সেট রয়েছে, দুটো চামচ, একটা চায়ের সস প্যান, একটা এভাবে ঢাকনা, আর একটা কড়াই, একটা তাওয়া, আর একটা ছোট ওই যে করা হয় ওগুলো আমি সবগুলো বার করলাম না, যেগুলো প্রয়োজন সেটুকুই বার করলাম। তো চা করা সসপ্যানটা আমার খুবই প্রয়োজন ছিল, কারণ ওই যে আমি ডেকচিতে করে চা করি ছোটো, ওটাই না আমার ধরতে খুব অসুবিধা হয়। প্রথম প্রথম ওটাতে আমার কী হতো বলো তো, হাত থেকে ন্যাকড়া ছেড়ে যেত, চা অনেকবার পড়েও গেছে, খুব বিরক্ত ফিল হতাম, নিজেকে বিরক্ত ফিল মনে করতাম। বাট আমি কিনিনি, আমার আমার মনে হয়েছিলো যে আমার তো চায়ের সসপ্যান তোলা রয়েছে, তো আমি ফালতু কিনতে যাবো কেন। আর আমি কিন্তু অপেক্ষা করছিলাম যে আমার নতুন কিচেনটা হলে আমি সেখানেই নতুন এই সসপ্যানটা ইউজ করব, কারণ নতুন জায়গায় নতুন জিনিস ইউজ করতে কার না ভালো লাগে বলো। হ্যাঁ, তো সেই কারণে আমি যত্ন সহকারে এগুলো তুলে রেখেছিলাম। তো ম্যাক্সিমাম সাড়ে তিন থেকে চার বছরের মতো হয়ে গেল আমার এই আর কি জিনিসগুলো আমি খুব যত্ন সহকারে তুলে রেখেছিলাম। আর আমার যেহেতু রান্নাঘর তেমন একটা গোছানো ছিল না, তো এই সমস্ত জিনিসপত্র ব্যবহার করলে দেখা যাবে কি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে। আর এরকম একটা যদি সুন্দর জায়গায় জিনিসগুলোকে ব্যবহার করি, তাহলে খুব যত্ন সহকারে জিনিসগুলোকে ব্যবহার করার পর রাখতেও পারবো, গুছিয়ে রাখতে পারবো। তো সেই কারণে খুব যত্ন করেই তুলে রেখেছিলাম আর কি। তো কেমন হয়েছে এই সসপ্যানটা, কেমন লাগছে? আর এই এটা তো দেখানোর কিছু নেই, তাবার এই যে ঢাকনাটা রয়েছে এটা তো কাঁচের, আমি ইউজ করতে না প্রচণ্ড ভয় পেতাম, ইনফ্যাক্ট এখনও আমার ভয় লাগছে যে আমি ইউজ করব যদি আমার হাত থেকে পড়ে ভেঙে যায়। এগুলো যে আমার কত শখের জিনিস সেটা আর বলে বোঝানোর নাই, তো খুব সাবধানে ব্যবহার করব। তো যাই হোক, এখানে কিন্তু এই যে তরকারিটাও বসিয়ে দেবো, একটাই তরকারি। তো এখনও পর্যন্ত যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমাকে প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটা ব্যাড নিউজ দিচ্ছি, আজকের তোমাদের কোনো কমেন্টের রিপ্লাই আমি দিতে পারবো না, বা কোনো কমেন্টের আনসার আমি করতে পারবো না এই ভিডিওতে। তার কারণটাও তোমাদেরকে বলে দিচ্ছি, আসলে আমার যে মোবাইলের নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কের এত পরিমাণে প্রবলেম হচ্ছে, আমি তোমাদের কমেন্টগুলো বেরই করতে পারছি না। ফোনে টাওয়ার বা ডেটা না থাকলে কমেন্টগুলো যে আমি বার করবো, বার করে পড়বো, তো সেটাই আমি করতে পারছি না। আর সেই কারণেই কিন্তু তোমাদের কোনো কমেন্টের রিপ্লাই আমি এই ভিডিওতে দিতে পারলাম না, আমাকে তোমরা ক্ষমা করে দিও। নেক্সট ব্লগে কিন্তু অবশ্যই তোমাদের যতগুলো কমেন্ট আছে সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো রান্নাঘরের এই কর্নারটা কিন্তু সব থেকে বেশি আমার ব্যবহার হয় এবং সব থেকে বেশি প্রয়োজন জিনিস, যেগুলো আমার প্রত্যেক দিন লাগে সেইগুলোই কিন্তু আমি হাতের কাছে রেখেছি। সেই কারণে এই কর্নারটা কিন্তু প্রত্যেক দিন আমাকে ক্লিন করতেই হয়, আর যেদিন হয়তো দেখলাম একদম সময় আমার হাতে নেই সেদিন আর হয় না, তবে একদিন ছাড়া তারপরের দিন কিন্তু আমাকে আবারও ক্লিন করতেই হয়। তো আমি চেষ্টা করি এই কর্নারটাই, যেহেতু আমার রান্নাঘরের সবথেকে মেন একটা অ্যাট্রাকটিভ মানে কর্নার, তো এই কর্নারটায় যদি কোনো রকম কোনো ধুলোর আস্তরণ বা নোংরা পড়ে আমার কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। সেই কারণে এই কর্নারটাকে কিন্তু সবথেকে বেশি আমার প্রয়োজন পড়ে, তাই এটাকে সবথেকে বেশি আমি চেষ্টা করি ঝকঝকে তকতকে করে রাখতে। আর এখানে কিন্তু আমার সবথেকে ডেলি ইউজের যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলোই আমি রেখেছি। তো এখানে যেহেতু আমার প্রত্যেক দিন যে চামচগুলো লাগে, তারপরে যে মানে রান্নার জন্য যে সমস্ত আমার
খুন্তি যেগুলো লাগে আর কি সেগুলো রেখেছি। আর তারপরে এই যে আমার একটা মশলার কৌটো, যেহেতু এখন আমি এখন সুন্দর কোনো মশলার কৌটো বাই করিনি, তো এখন যেটুকু আছে সেটুকুকেই সুন্দর করে অর্গানাইজ করে রাখতে হবে, তাই না? তো সেই কারণে এখানে কিন্তু একটা কন্টেনারের মধ্যে, যেগুলো কিন্তু খাবারের কন্টেনার বলতে পারো, সেই কন্টেনারের মধ্যে নিচে একটা আমি সাদা পেপার বিছিয়ে দিয়েছি। এতে করে বিশেষ করে তেলের জারে যে একটা তেল ছেটে ভাব নিচে সেটা আর হবে না। তারপরে এই যে একই মানে কৌটোর মধ্যে আমার মশলার কৌটো এবং সেই সাথে তেলের কৌটোগুলো ধরে গেছে, তো আমি একসাথে গুছিয়ে নিলাম। আর সেই সাথে প্রত্যেক দিন দুবেলা করে যেটা লাগে সেটা হচ্ছে চা পাতা, চিনি এবং দুধ, তো সেটা রেখে দিলাম। দেওয়ার পরে এখানে একটা জগে করে আমি পানি রেখে দিয়েছি, যেটা রান্নার ক্ষেত্রে আমার প্রত্যেক দিন লাগে, সেটাকে কিন্তু সকালবেলা ভরে আমি রেখে দিই, আর সাথে চায়ের ফ্লাস্কটা, ব্যাস। তো রান্নাবান্না কমপ্লিট করে এখন কাউন্টার টপের পাশাপাশি গ্যাস ওভেনটাকেও খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। একা হাতের জিনিস, তাই সব সময়ের জন্য চেষ্টা করে থাকি যে যতটা পরিমাণে ঝকঝকে তকতকে করে রাখবো সেরকমই থাকবে। তো আমার একা হাতের জিনিস মানে আমি যেরকম করে রাখবো অবশ্যই সেরকম থাকবে। হ্যাঁ, তো গ্যাস ওভেনটাকে কিন্তু আমি সকালবেলা মাজনে দিয়ে মেজে নিয়েছিলাম, তাই এখন আর ভালোভাবে মাজনে দিয়ে মাজলাম না, এখন জাস্ট হালকা পাতলা করে পুষে নিচ্ছি, যেন খুব একটা নোংরাও পড়েনি। একটা তরকারি করেছি তো প্রেশার কুকারের মধ্যে, আর একটা ভাত হয়েছে, সে কারণে খুব একটা নোংরাও পড়েনি। তবু আমি রান্নার শেষে প্রত্যেকটা দিন এইভাবে কিন্তু কাউন্টার টপের পাশাপাশি ওই যে পেছনে টাইলসটা রয়েছে ওটাও ক্লিন করে নিই, নাহলে তরি তরকারি ছিটিয়ে পড়ে। তো একদিন ছিটিয়ে পড়বে, দুদিন ছিটিয়ে পড়বে, তিন দিন ছিটিয়ে পড়বে, এইভাবে পড়তে পড়তে একটা আস্তরণ পড়ে যাবে। আর প্রত্যেক দিন ক্লিন করলে কোনো রকম কোনো দাগই থাকবে না, তো সেই কারণে প্রত্যেক দিন এক থেকে দুবেলা হলেও আমি চেষ্টা করি এটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিতে। মানে এগুলো করতে তো আর অনেক বেশি সময়ের দরকার নেই, এগুলো করতে ম্যাক্সিমাম 5-10 মিনিট সময় লাগে। আর প্রত্যেক দিনের 5-10 মিনিট সময় দিলে যদি তোমার একদিনে সারাদিনের পরিশ্রম বেঁচে যায়, আমার কাছে মনে হয় সেটাই শ্রেয়। দেখো, এই যে তুমি পরিষ্কার করছো না, তাহলে তো এখানে অনেক বেশি নোংরা পড়ে যাবে। অনেক বেশি নোংরা পড়ে যাওয়া মানে অনেক বেশি সময় দিয়ে তোমাকে এটা পরিষ্কার করতে লাগবে, আর সেই সাথে দেখতেও বাজে হবে। তো সেই কারণে আমি চেষ্টা করছি প্রত্যেক দিন ক্লিন করে রাখতে, যাতে একদিন অনেক বেশি খাটনি আমাকে না খাটতে হয়। তো যাই হোক, এখানে কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে এখন রান্নাঘরটাকে ঝাঁট দিয়ে মুছে নিচ্ছে, নিলেই কিন্তু আমার আজকের মোটামুটি রান্নাঘরের কাজ শেষ হয়ে যাবে। তো আজকের রান্নাঘর পোঁছা পুছে দিয়েই ভিডিওটা শেষ করব। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না, তোমাদের একটা লাইক পরবর্তীতে এই ভিডিওটা আমার অনেক দিদি বোনেদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল, আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।